আগতে অকল ইলেকশন ডিউটিত যে অকল ব্যক্তি থাকে তেখেতসকলৰ আৰু সার্ভিস ভোটার এটো আর্মি হৈ গল সিআরপি হৈ গল তেখেতসকলৰ কাৰণে আছিলে। কিন্তু এইবাৰ অনৰেবল ইলেকশন কমিশন অফ ইণ্ডিয়াই এটা নতুন গাইডলাইনস দিলে যাৰ অনুযায়ী কি তিনজন নতুন কেটেগরির ব্যক্তিক তিনিটা নতুন কেটেগরির ব্যক্তিক এই পোষ্টেল ব্যালটৰ দ্বাৰা ভোট প্ৰদান কৰিবলৈ নতুন ফেসিলিটি দিয়া হল। প্ৰথম হল বিশেষভাৱে সক্ষম ব্যক্তি যার বেঞ্চমার্ক ডিজেবিলিটিতকে বেছি ডিজেবিলিটি সার্টিফিকেট আছে, মানে 40%তকে অধিক যোন মানুহ ডিজেবলড আর ডিজেবিলিটি সার্টিফিকেট আছে তেখেতকল এটা কেটেগরি। দুই নম্বর কেটেগরি হল 80 বছরতকে উপরত সিনিয়র সিটিজেন যিমান আছে তেখেতকলকো এই ফেসিলিটিটো দিয়া হল। আর তিন নম্বর কোভিডর কারণে যিকেজন ব্যক্তি মানে কোয়ারেন্টাইনত আছে বা হেৰি আইসোলেশনত আছে তেখেতকলক দিয়া হল। সো আমার রঙিয়া মহকুমা ও নির্বাচনী জিলাত আপনার কোভিডর আইসোলেশনের ব্যক্তি বর্তমান নাই। সো এতিয়া ফেসিলিটি দিয়া হয়েছে এই দুই গরাকি সেকশনক বিশেষভাবে সক্ষম আর 80 বছরতকে অধিক বয়সীয়াল মানুষ। কিমান মান মানুষ রঙিয়া আর কমলপুরত? এই দুটা ক্যাটাগরিত মানে এই যে ফেসিলিটিটা দিয়া হল এটু ফুললি অপশনাল, এনেকুৱা নহয় কি এইটো পোষ্টেল বেলটতে কৰিব লাগিব, এইটো পোলিং ষ্টেচন অথবা পোষ্টেল বেলট দুটা অপশ্যন দিয়া হৈছিল। এই অপশ্যনটো আমি যেতিয়া এনাউন্সমেণ্ট হৈছিল তাৰ পিছত ফৰ্ম 12D বুলি এটা ফৰ্ম আছে, এই ফৰ্ম 12D মানে এইসকল ব্যক্তি হওক ব্যক্তিসকলক বিএলঅ'য়ে দিছিলে। সো এই 12D ফৰ্মত যোনকেইজন ব্যক্তিয়ে অপ্ট কৰিছে কি আমি পোষ্টেল বেলটত ভোট দিব বিচাৰোঁ আৰু যিকেইজন ব্যক্তিয়ে মানে এলিজিবল, এই দুটা কন্ডিশনত আমাৰ টোটেল ব্যক্তি পালো আমি 2112 রঙিয়া নির্বাচনী জিলাত দুটা সমষ্টি আছে 56 কমলপুর আর 57 রঙিয়া মিলাই 2112 ব্যক্তিয়ে 12D ফর্মর মাধ্যমত অপ্ট করেছে কি তেখেতকলে পোস্টেল ব্যালটর দ্বারা ভোট দিব বিচাৰে। ডিবি নিউজ